বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। ভোলা জেলা চরফ্যাশন উপজেলা সরকারি ঘর এবং চাউলের নামে বাবুল ডাক্তারের চাঁদাবাদি শুরু আছে শেষ কোথায়? ভোলা জেলা চরফ্যাশন উপজেলা চর নাজিমউদ্দিন 8 নম্বর ওয়ার্ড। রেহেনা বেগম নামক এক বিধবা অসহায় নারী কাছ থেকে বাবুল ডাক্তার নামক এক প্রতারক মহিলাকে 30 কেজি চালের নাম দেবে বলে 10,000 টাকা দাবি করেন। 9 মাস পূর্বে রেহেনা বেগম সরল বিশ্বাসে বাবুল ডাক্তার 8,000 টাকা থেকে ভুক্তভোগী জানান, আমার কানের ও নাকের সোনার জিনিস বিক্রি করে 8,000 টাকা দে বাবুল ডাক্তারকে। আমার চাউলের নাম তো দূরের কথা, আমাকে ঘুরাঘুরি করতেছে, এমনকি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানালে প্রতারক বাবুল ডাক্তার ক্ষিপ্ত হয়ে আমাকে জানান আমার টাকা দিবে না বলে দেন। আমি অসহায়, আমার 4 মেয়ে 1টি ছেলে আর স্বামী 9 মাস পূর্বে মৃত্যুবরণ করেন। আমি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে থাকি, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শরণাপন্ন হবে বলে জানান ভুক্তভোগী রেহেনা বেগম। আরও বলেন, আমি আশা করি নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আমার সুষ্ঠু বিচার পাবো এবং আমার টাকা ফেরত পাবো। এই বাবুল ডাক্তার 3 বছর পূর্বে মিনারা বেগম স্বামী শাহজাহান সর্দার তার কাছ থেকে ও 27,000 টাকা হাতিয়ে নেন। বাবুল দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে যাচ্ছেন, এমন যদি হয় সাধারণ মানুষ যাবে কোথায়? এই ব্যাপারে বাবুল ডাক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করিলে তিনি টাকা নিয়েছেন বলে স্বীকার করেন। এই ধরনের প্রতারকের কী বিচার হওয়া উচিত? সাধারণ নিরীহ জনগণের ওপর চিটারি বাটপাড়ি ও প্রতারণা করে যাচ্ছেন চর নাজিমউদ্দিন 8 নম্বর ওয়ার্ড, ঘুরে দেখা যায়। আরও অনেকের কাছ থেকে সেই হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন উক্ত বাবুল ডাক্তার প্রতারক, তার কুটির জোর কোথায় এলাকাবাসী ও জনগণ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাহী কর্মকর্তা এদের কাছে আপনি বিচার চাইতেছেন? সহযোগিতার জন্য আমি তাদের সহযোগিতা চাচ্ছেন, যাতে আমরা টাকাটা ফেরত পাই, টাকাটা পাই, আমার সুস্থ বিচার পাই, টাকাটা পাই, বা আমার এই বয়সে যদি আমার একটা নামও দিয়ে দেয়, আমি যেটাই পাই আমার মাল দিয়ে। আমি খুব অসহায়, আমি অনেক কষ্ট করতেছি, আমার 4টা মেয়ে 1টা ছেলে। আমি আপনারা দেখতে পাচ্ছেন এই একজন বৃদ্ধা মহিলা, উনি অসহায় গরিব, ওনার কানের শেষ সম্বল ছিল একজোড়া কানের ধুল, ওই দুলটাও বিক্রি করে সেই নরপিশাস বাবুল ডাক্তারকে একটি সরকারি চাউলের নামের জন্য তাকে দেন। সে বলছে একটি নাম দিয়ে দিবে, অসহায় হয়ে সে তার কাছে একটি নামের জন্য তাকে কত টাকা দিয়েছেন? 8,000 টাকা দিয়েছেন, কিন্তু আজও তার নামও দিচ্ছেন না চাউলের, এবং তাকে টাকার জন্য আরো ঘোরাঘুরি করতেছে। আরো বলে বাবুল ডাক্তার যে তার ভাগ্য নাই। তাহলে এইভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশে অসহায় গরিব মানুষের মাঝে সরকারি চাউল বা বিভিন্ন ত্রাণের মাল দেন, তিনি একটি সরকারি নাম দিবে বলে বিজেডির সেখানে ওনার থেকে 8,000 টাকা হাতিয়ে নিচ্ছেন, তাহলে আমাদের বাংলাদেশ সরকারের এই যে সরকারি যত অনুদানগুলো দিচ্ছে, এইভাবে চাঁদাবাজ সন্ত্রাস এবং পাটপার লোকজন সাধারণ নিরীহ মানুষকে ভুল বুঝিয়ে নামে টাকা লাগবে বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাই এখন উক্ত ভুক্তভোগী সেই নরপিশাস বাবুল ডাক্তারের বিচার চাইতেছেন এবং তার টাকা ফেরত চাইতেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার আকুল আবেদন যে সেই টাকাগুলো যাতে পাইতে পারে তার অসহায় ফ্যামিলি। আমার বাড়ি সন নাজিমউদ্দিন, আমার নাম মিনারা বেগম, আমার স্বামীর নাম শাহজাহান সর্দার, আমার গ্রামের নাম সন নাজিমউদ্দিন, আমার 8 নম্বর। আমার বাবুল ডাক্তার গিয়া বললো যে আমার নামে তো একটা ঘর আছে, সভাপতি কেশিয়ারের নামে ঘর আছে, তা আপনি কি একটা ঘর কিনবেন? আমি কেছি জি, হেলে আমি কিনো। তো ক হাজার টাকা বাই দিতে হইব, কখন তো আমার 27,000 টাকা দেন, আর ঘর আইলে 40,000 টাকা দিতে হইব পুরাইয়া। এ কথার পরে আমি স্বামী রোজ গাইনি, ছেলে রোজ গাইনি, আমি টাকা হিতারে 27,000 দিয়া দিছি। সেই টাকার কারণে স্বামীরও মারধর খাইতে হয় আর ছেলে গো আমার রুজি আমার বন্ধ করে দিছে, ছেলেরা কোনো টাকা পিছা দেয় না। অন্তে সেই জন্যে আপনাকে দ্বারা আইসি যে আমার এই কোনো কর্তারা
এটার আমি একটা লেজ্জ বিশ্বাস চাই। আপনি তার কাছে টাকা চাইছিলেন? হ্যাঁ, দারে টাকা চাইছি। হ্যাঁ, কোন টাকা দিতে রাজি হন আমার, শুধু কয় এই মাস না ওই মাস করতে করতে আজ দুই বছর ধরে আমার ঘুরাইতে আছে। আমার টাকা নিচ্ছে যে সাড়ে তিন বছর, দুই বছর ধরে ঘুরায় টাকা দেয় না। আজকে আমার টাকা সাড়ে তিন বছর। জি, এখন আপনি এটা এটা আমার সংসারটা আমি ঠিকই রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার, বাংলাদেশে একটি লোক গৃহহারা থাকবে না, এই অঙ্গীকারের ভিত্তিতে কিছু অসাধু, এই বাবুল ডাক্তারের মতো কিছু অসাধু চক্র, তারা হাতে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, সাধারণ নিরীহ মানুষকে ভুল বুঝিয়ে তাদের থেকে চল্লিশ হাজার টাকা দাবি করিলে তারা সাতাশ হাজার টাকা দেন, বাকি টাকা পরে দিবে বলে তাকে তার থেকে এই মহিলা থেকে হাতিয়ে নিচ্ছেন। সেখানে সাড়ে তিন বছর হয়ে গেল, উক্ত ভুক্তভোগীর টাকাগুলো সে পাচ্ছে না, তাকে বিভিন্ন ধরনের হয়রানি করতেছে। উনি নির্বাহী কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন। সাংবাদিক রফিকুল ইসলাম কবির, বাংলাদেশ পাবলিক টিভি, চরপেশন, ভোলা। বাংলাদেশ পাবলিক টিভি, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, বাংলাদেশ পাবলিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।